সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জনাব ডক্টর আব্দুল কাদের এবং তার সহধর্মিণী প্রফেসর ডাক্তার তাহিন সরদোজি এবং আমাদের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আহাই এবং শান্তা পারজানা এবং মুন্নেহী। ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ, এই বইতে বঙ্গবন্ধুর জীবনী এবং বঙ্গবন্ধুর ছয় দফা 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত, বঙ্গবন্ধুর বংশ পরিক্রমা, বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান সব কিছু মিলিয়েই আমার এই বইটা। এই বই পড়ে আমি মনে করি আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম একদিকে যেমন তারা একটা ধারণা পাবে, অন্যদিকে আমি মনে করি এই তথ্য সমৃদ্ধ এই বই তাদের জন্য আগামী দিনগুলোতে রেফারেন্স হিসেবে কাজ করবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইটি রাখলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এবং এই বইতে কয়েকটি কবিতাও আছে, যে কবিতাগুলো পড়লে এবং আবৃত্তি করলে তারা বঙ্গবন্ধুকে নিয়ে এই কবিতাগুলো যে কোনো অনুষ্ঠানে তারা আবৃত্তি করতে পারবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার এই বইটি নিশ্চয়ই পাঠক সমাজ কর্তৃক সমাদ দিতে হবে, সেই প্রত্যাশা করি। আল্লাহ। আপনি তো রাজনীতি করেন, এই রাজনীতির ফাঁকে কীভাবে লেখার সময় পেলেন? আমি রাজনীতি করি দিনে, রাত্রে তো আর রাজনীতি করি না, সুতরাং আমি রাত্রে লিখতে পারি, অবসর সময় লিখতে পারি। আর লেখাটা নির্ভর করে কিউর উপর, আমার যখন যেটা মনে আসে সেটা আমি কিউ হিসাবে রেখে দেই, নোট করি, পরবর্তীতে লিখতে যখন বসি ওই কিউ ধরে ধরে আমি লেখাগুলো করি, মানে ওটাকে পরিসমাপ্তি ঘটাই। ভাবি ডিস্টার্ব করে না? ভাবি ডিস্টার্ব করে না, কারণ সে অনুপ্রেরণা দেয়, সেই জন্যই তো লিখতে পারি। সে যদি অনুপ্রেরণা না দিত তাহলে হয়তো লেখা সম্ভব হতো না। আগামী পরিকল্পনা কি আপনার? এই জন্য আগামী আমার তো এই পর্যন্ত প্রায় 15-16টা, এইটা সহ 17টা, বাট আমি প্রায় 14-15টা কাব্যগ্রন্থ আমার আছে, আর জীবনভিত্তিক এইটা সহ আমার আরও 2-3টা বই আছে। তো এরপরে আমার পরিকল্পনা হলো আমি আমার এই যে একটা বই আছে আমার ভাষা থেকে স্বাধীনতা, এই বইটাকে আমি, এই কাব্যগ্রন্থটাকে আমি ইংরেজিতে রূপান্তর করে আগামী মেলায় ইনশাল্লাহ নিয়ে আসব। আর এর ফাঁকে আরও যদি কোনো বিষয় পেলে বিষয়ভিত্তিক আমি লেখার চেষ্টা করব। পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন? পাঠকদেরকে বলবো বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন, ভেরি সিম্পল কথা। বইটা পাওয়া যাবে কোথায়? আমার এই বইটা এখানে রকমারিতে পাওয়া যাবে, আর এখন মেলা তো শেষ, 72 নম্বর স্টল, আর এখন না হলে রকমারিতে চার্জ দিলে অথবা রকমারিতে অর্ডার দিলে বই পাওয়া যাবে, রকমারিতে খোঁজ দিন প্লিজ। যেহেতু আমি লেখককে নিয়ে বলতে বলেছেন, উনি আমার পথ চলার সাথী, আমার জীবন সঙ্গী, আমরা একসাথে পথ চলি। উনাকে বিভিন্ন সময় লেখায় আমি উৎসাহ করে দিই, উনি যখন লিখেন কখনো পাশে থাকি, কখনো উনি লিখে আবার সেটা পড়ে শোনায় আমাকে, আমি সেটা শুনি। তার বিভিন্ন মেলায় যখন আসি, আমরা একসাথে আসি, বই মোড়ক উন্মোচন করার সময় উনি আমাদেরকে সাথে নিয়ে আসেন, আমরা লিখি। উনি অত্যন্ত ভালো লিখেন, উনি সাধারণ মানুষের জন্য লিখেন, উনি আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য লিখেছেন, উনি বঙ্গবন্ধুকে লিখেছেন, উনি ছোটদেরকে নিয়ে লিখেছেন। আমার দেখা একজন ভালো মানুষ, আমি যাকে সঙ্গী হিসাবে পেয়েছি, আমি কৃতজ্ঞ সারা জীবন। আমি আল্লাহর কাছে দোয়া করব ওনার জন্য উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করি, আমরা যেন একসাথে আরও বহু বছর একসাথে চলতে পারি। আমাদের ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং ওনাকে সুস্থ রাখার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, আমরা একসাথে যেন আরও বহু বছর আমার সন্তানদেরকে নিয়ে ওনার সাথে পথ চলতে পারি। আপনি কি রাজনীতি করেন? আমি কিছু কিছু কর্মকার সাথে জড়িত আছি। বাড়িতে এই আজকে 30 বছর যাবৎ আমি দেখতেছি আমার সাথে পরিচয়, 30 বছর যাবৎ হিসেবে
রাজনীতির সাথে আছে এবং সব সময় বাইরে আছে। আমি ওনার রাজনীতি জীবনের শুরু একদম শুরুতে পাইনি, আমি কিছুদিন পরে ওনার সাথে ওনার কাছে এসেছি। আমাদের 86 সালে আমাদের বিয়ে হয়েছে, আমি তখন থেকে ওনার সাথে ওনার রাজনীতি বলেন, পারিবারিক বলেন, যত কিছু বলেন সব কাছের সাথেই আমি ওতপ্রোতভাবে জড়িত আছি। আমি উনি আমাকে সব কিছুর সাথে জড়িত রাখতে চেষ্টা করেন, উৎসাহ দেন, উনি আমাকে উৎসাহ দেন, আমি ওনার পথ চলায় ওনাকে আমাকে উৎসাহ দেন, আমি এতেই কৃতজ্ঞ। আমি কিছু চেষ্টা করেছি কিছু উৎসাহ দেওয়ার জন্য ওনাকে, ওনার পথ চলায় ওনাকে উৎসাহিত করার জন্য, জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করেছি। ধন্যবাদ স্পিন বাংলা টিভির পক্ষ থেকে। না না, সিঙ্গেল না, একসাথে থাকে, একসাথে থাকে, ব্যাক পরের ক্লিপ পরিবার না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন, আপনি কি বই মার্কেটে আনছেন? উন্মোচন করেছি মানবতার মা শেখ হাসিনা। আমি আমার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জনরত্ন শেখ হাসিনাকে নিয়ে এখানে ওনার যে উন্নয়নের কর্মকাণ্ড, ওনার যে চতুর্দিকে তাকালে আমরা বিস্মিত, পুরা বিশ্ব ওনার কর্মে বিস্মিত। এত কর্মকাণ্ড আমাদের নেত্রী করেছেন, আমরা আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেল, আমাদের আপনার যেদিকে তাকাবেন আমরা বিশ্ব হই যে আমাদের নেত্রী কীভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের উন্নত গ্রামের দিকে তাকালেও আমরা দেখি একটি গরু একটি খামার, তারপরে আপনার আশ্রয়ণ প্রকল্প, তারপরে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া, তারপরে নারীর উন্নয়ন, শিশুদের জন্য করা, কোনো জায়গায় আমাদের নেত্রীর হস্তক্ষেপ নাই সেটা বলা যাবে না। ইদানিং আমি আমার বইটাতে যা লিখেছি তার পরবর্তীতে আমি একটা দেখতে পাচ্ছি যে উনি ওনার বঙ্গভবনে উনি যেখানে বসবাস করেন সেখানে হাঁস মুরগি মাছ থেকে শুরু করে সমস্ত শস্য সরিষা, তারপরে আপনার বিভিন্ন রকমের কৃষিকামার করতেছেন। আমি আরও উৎসাহিত হচ্ছি এসব দেখে, আমি নিজেই অবাক হই কখন আমাদের নেত্রী সময় পান। আমরা শুনি যে আমাদের মায়েদের 24/7, কিন্তু আমাদের নেত্রী সে 24 ঘন্টায় মনে হয় 24 সেকেন্ড উনি ওনার জন্য ব্যয় করেন না, দেশের মানুষের জন্য ব্যয় করেন। দেশের জনগণ কীভাবে ভালো থাকবে, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে সেই দিকে তিনি লক্ষ্য রাখেন। এবং আমার বইতে আমি কিছু তুলে ধরেছি, বাকিটুকু আমি চেষ্টা করব ওনার এই আগামী আমার বইয়ের পরে যে সমস্ত উন্নয়নগুলো আমি দেখব সেগুলো আমি চেষ্টা করব আগামীতে তুলে ধরার জন্য। এবং আমার এই বই পাঠক সংগ্রহ করবে, পাঠক দ্বারা সমাদৃত হবে, আমি আশা করব পাঠকের এই বইটা সংগ্রহ করে উপকৃত হবে আমার আগামী জেনারেশনের জন্য। ছিন্ন বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটে আজকের সেই ঘটনাগুলোকে আমি আমার বইতে তুলে ধরেছি, একসাথে লিপিবদ্ধ করেছি, যাতে আর কোথাও কর্মকাণ্ড আমার নেত্রীর কর্মকাণ্ড কোথাও ছিন্ন বিচ্ছিন্নভাবে খুঁজতে হবে না। ওনার যত কাজ আমার বইতে এখানে লিখে আছে বাকিটুকু আমি লিখব, এটা সংগ্রহ করলে বোঝা যাবে যে আমার দেশের উন্নয়নের ধারা কতটুকু বহমান। আপনার নামটা বলেন আর বইয়ের নামটা বলেন। আমার বই হচ্ছে মানবতার মা শেখ হাসিনা, আমি হচ্ছি নুরাক্তার বলেন। আপনার নাম বলেন? আমার নাম তাজওয়ান নূর আদিব। বইয়ের নাম বলেন। বইয়ের নাম, এই বইটি হচ্ছে একটি কবিতা, একটি কবিতা একটি কাব্যগ্রন্থ। আমি এই কবিতার এই কাব্যগ্রন্থর দ্বারা পাঠক সমাজের মাঝে বলতে চাচ্ছি যে একটি কবিতা দ্বারা কীভাবে নিজের জীবনের অনুভূতি, আবেগ, কষ্ট, বেদনা বা সুখের সময় কীভাবে ব্যক্ত করা যায়, একটি কবিতার মাধ্যমে কীভাবে নিজের মনের ভাব অন্যের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আমার এই একটি কবিতা কাব্যগ্রন্থ। আমি আশা করব পাঠক সমাজরা এই বইটি সংগ্রহ করলে, এই কাব্যগ্রন্থটি সংগ্রহ করলে নিশ্চয়ই তারা নিজের অনুপ্রাণিত হবে তাদের প্রথম কাব্যটি লেখার জন্য। এবং আমি বিশ্বাস করি আগামী 1 বছরে বাংলাদেশে এই কাব্যগ্রন্থটি সংগ্রহ করার পর বাংলাদেশে 1 কোটি নতুন কবি তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা তো দেখা গেছে এখন লেখক পরিবার হয়ে গেছেন, এবং রাজনৈতিক পরিবার ছিলেন আগে, এখন লেখক পরিবার হয়েছেন, আপনি কি রাজনীতির সাথে জড়িত হয়েছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমতই ছোটবেলা থেকে আজ পর্যন্তই আমরা প্রতিনিয়তই রাজনীতির সাথে জড়িত, কার কেননা আমার আব্বু ছোটকাল থেকেই রাজনীতি করেছেন এবং আমার জন্মের অনেক আগ থেকেই রাজনীতির সাথে উনি জড়িত। মুক্তিযুদ্ধে উনি সহকারী মুক্তিযোদ্ধা হিসেবেও ছিলেন, এবং কি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত প্রতিনিয়তই আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
আমাদের সব সময় ছোটবেলা থেকেই আব্বু বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছেন। আমরা প্রতিনিয়তই এবং আমাদেরকে এখন পর্যন্ত আজ অবধি প্রতিনিয়তই আমাদেরকে বলা হয় যেন আমরা দেশের জন্য কাজ করি এবং বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ বুকে ধারণ করে এবং পরবর্তী প্রজন্মে যেন আমরা এই আদর্শ বিলিয়ে দিয়ে যেতে পারি সেই প্রত্যয় আমি ব্যক্ত করছি। বাবার ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন কি? এটি অনেক কঠিন প্রশ্ন। এখন পর্যন্ত আজ অবধি আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ বাবা যে মহান উচ্চতায় পৌঁছে গিয়েছে, এই যেমন আব্বুর হাতে লেখা থেকে শুরু করে এখন পর্যন্ত যত কর্মকাণ্ড, নিজেকে প্রতিনিয়তই আব্বুর মতোই গড়ার চেষ্টা করছি। আমার আদর্শ হিসাবে আমার আব্বুকেই আমি মেনে নিয়েছি এবং আমি প্রতিনিয়তই তার এটার পিছনে কাজ করে যাচ্ছি। জানি না কতদূর করতে পারবো, একটা পাহাড়ের সমান তো আর আমি হতে পারবো না, তবে পাহাড়ের কিছু কাছাকাছিও যদি যেতে পারি সেটাও খুব বেশি মানে কম হবে না। টার্গেট যদি থাকে তাহলে আপনার আব্বুর চেয়ে তো বড় হতে পারবেন। চেষ্টা। ধন্যবাদ এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে, আপনাদের পরিবারকে।